কলকাতা সাইবার অপরাধীর কবলে পড়ে শেষ বয়সের সম্বল প্রায় $86,000 খোয়ান 91 বছর বয়সের মার্কিন বৃদ্ধ। এই মানসিক আঘাত সহ্য করতে না পেরে অস্বাভাবিক মৃত্যু হয় সেই বৃদ্ধর। তদন্তে নেমে মার্কিন গোয়েন্দা সংস্থার হাতে এই তথ্যটি উঠে আসে। FBI এর তদন্তে উঠে আসে কলকাতার নাম। ইন্টারপোলের মাধ্যমে কলকাতা পুলিশকে 11 জন সন্দেহভাজনের তালিকা দেওয়া হয়। তাদের মধ্যে বেনিয়াপুকুরের সিজন আলী হায়দার নামে এক যুবককে শনাক্ত করে তদন্তে নামে সাইবার সেলের পুলিশ। সূত্রের খবর, অপরাধ স্বীকার করেছে ধৃত যুবক। মার্কিন নাগরিকের মৃত্যুর ঘটনায় এই শহরের সাইবার অপরাধী অভিযুক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে লালবাজারের গোয়েন্দা কর্তাদের সঙ্গে বৈঠক করতে পারেন মার্কিন দূতাবাসের আধিকারিকরাও। পুলিশ জানিয়েছে সেজান নামে ওই যুবক আমেরিকার বাসিন্দা, 91 বছরের ওই বৃদ্ধকে তার রাডারে নিয়ে আসে। সে তাকে একটি সুফিং অ্যাপ ব্যবহার করে ফোন করে। এই অ্যাপের মাধ্যমে তার যাবতীয় সম্বল হারান ওই বৃদ্ধ। এরপরেই তার অস্বাভাবিক মৃত্যু হয়। তদন্তে নেমে একের পর এক তথ্য উঠে আসে পুলিশের হাতে। এরপরেই গ্রেপ্তার করা হয় ওই যুবককে। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কিছু তথ্য পুলিশের হাতে উঠে এসেছে বলে সূত্রে খবর।